তার সাজা পেয়েছে তারপরেও কেন তাকে খেলানো হলো না, এটা আমার বড় প্রশ্ন কাবেরার কাছে। খেলোয়াড় থাকা সত্ত্বেও কোচ এটা এক্সপেরিমেন্ট করেছে আমার মনে হয়। তো এইরকম এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় যে রেজাল্ট এরকম খারাপ হবে। দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে যাই চেয়েছেন তাই পেয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। বিনিময়ে তার কাছ থেকে ভালো ফলাফলের প্রত্যাশা করেছে ফেডারেশন, তবে সেখানে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন স্প্যানিশ কোচ। বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলের লজ্জার হারের পর ফিলিস্তিনের বিপক্ষে 5-0 ব্যবধানে বড় হার। যে কিংস অ্যারেনায় অপরাজিত ছিল বাংলাদেশ, সেখানেও শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ে জামালদের। অথচ সব ম্যাচের আগে পর্যাপ্ত সময় ও সুযোগ সুবিধা পেয়েছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। তার অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার ফলেই এই ভরাডুবি বলে মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। কুয়েতে খেলা হয়েছে ফিলিস্তিনের সাথে, সেখানে তো আমরা আমার মনে হয় যে কোচ ভুল করেছে বিশ্বকে স্টপার ব্যাক খেলিয়ে। আমার মনে হয় যে খেলোয়াড় থাকা সত্ত্বেও কোচ এটা এক্সপেরিমেন্ট করেছে আমার মনে হয়। তো এইরকম এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় যে রেজাল্ট এরকম খারাপ হবে। বিশ্বনাথকে কোনোভাবেই স্টপারে আনা উচিত হয়নি, কারণ বিশ্বনাথ হচ্ছে পরীক্ষিত রাইট ব্যাক। আমরা যাকে নিয়েছি, আমার তারিক গাজীর জায়গা আরও 2-4 জন খেলোয়াড় আছে, তাদের কি খেলানো উচিত? তাহলে আমি তাদেরকে নিয়েছি কেন? কেনই বা তাদেরকে আমি স্কোয়াডে রেখেছি যদি সে তাদেরকে সুযোগ না দেয়, তারা যদি খেলতে না পারে, তাদেরকে দরকার ছিল না নেওয়া। কাবরেরার অধীনে শেষ 4 ম্যাচে শুধু লেবাননের বিপক্ষে ড্রয় বাংলাদেশের একমাত্র অর্জন। অথচ দেশের ফুটবলের উন্নতির কথা বলে এক ধাপে মোটা অঙ্কের বেতন বাড়িয়েছেন তিনি। বাফুফের সঙ্গে করা নতুন চুক্তিতে কাবরেরার বেতন $9,000 থেকে বেড়ে হয়েছে $13,500। তবে সেই অনুপাতে কি দলকে সাফল্য এনে দিতে পেরেছেন কাবরেরা? কাবরেরা কিন্তু তার একটা ইন্টারভিউতে দেখেছি সে 3 নম্বর গোলকিপার জিকো। তো এতদিন ধরে কিন্তু জিকো বাংলাদেশকে সার্ভিস দিয়েছে এবং সে ভালোই সার্ভিস দিচ্ছিল, যে কারণেই হোক। এবং তার একটা অভিজ্ঞতা আছে অনেকগুলো ম্যাচ খেলা, 2 গোলকিপারের চেয়ে বেশি ম্যাচ খেলা। 3 নম্বর গোলকিপার থাকলেই কি সে খেলতে পারবে না? এটা কোচের একটা আসলে ভুল ধারণা আমি মনে করি যে 3 নম্বর গোলকিপারও অনেক সময় খেলানো যায়। এটা এক্সপেরিমেন্টের বলেই হয়েছে আমি মনে করি। কারণ হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে একটা ভুল করেছে, একটা অন্যায় করেছে আমার গোলকিপার জিকো। সেই কিন্তু সাজা পেয়েছে, ফেডারেশন থেকে সাজা পেয়েছে, বসুন্ধরা কিংস থেকে সাজা পেয়েছে। সেইখানে তার সাজা পেয়েছে তারপরেও কেন তাকে খেলানো হলো না, এটা আমার বড় প্রশ্ন কাবরেরার কাছে। হাভিয়ার কাবরেরার পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট বাফুফের সভাপতি। সামনে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের কঠিন ম্যাচ। চলতি বছর ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি থাকলেও এই ম্যাচ দুটির ফলাফলের উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।